এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, বাংলাদেশের মানুষ বহু সংগ্রামের অভিজ্ঞতায় অভিজ্ঞ। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, দুটো গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছে বাংলাদেশের মানুষ, একটি 1969 সালে আর একটি 1990 সালে। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নানান চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেছে, নানান অস্থিরতা গেছে, সামরিক শাসন কয়েক দফা হয়েছে, সামরিক বাহিনীর মধ্যে নানা রকমের বিক্ষোভ বিদ্রোহ হয়েছে, সব মিলিয়ে একটা অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ গেছে। এবং সেই সময়টা আসলে গোটা পৃথিবী জুড়েই সামরিক শাসনের সময়, একই সময়ে প্রায় 60টি দেশে সামরিক শাসন চলছিল, বাংলাদেশের বাইরে নয়। এর আগেও সামরিক শাসন হয়েছে, তবে 1982 সালের 24শে মার্চ তৎকালীন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা রাষ্ট্রক্ষমতা দখল করেন, নির্বাচিত রাষ্ট্রপতিকে সরিয়ে এবং দেশে সামরিক শাসন জারি করেন, নিজে প্রধান সামরিক আইন প্রশাসক হন। ক্ষমতা শাসনের দিন থেকেই তার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ এবং তার এই অবৈধ ক্ষমতা দখলের বিরুদ্ধে ছাত্র সমাজ বিশেষ করে এবং রাজনৈতিক দলগুলো সক্রিয় হয়ে ওঠে। এই সক্রিয় হবার প্রক্রিয়াটাও একটা লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। 1983 সাল নাগাদ, তার আগে 1982 সালের 17ই সেপ্টেম্বর শিক্ষা দিবসকে কেন্দ্র করে ছাত্ররা সংগঠিত হওয়ার চেষ্টা করে, নানান কর্মসূচি পালন করে সেই সামরিক শাসনের মধ্যেই। 1983 সালের জানুয়ারি ফেব্রুয়ারির শুরুর দিকে নানা রকমের প্রক্রিয়া হয়, ছাত্ররা নানা রকমের বিক্ষোভ সমাবেশ করবার চেষ্টা করে এবং 14ই ফেব্রুয়ারি প্রথম সবচেয়ে বড় প্রতিবাদ বিক্ষোভ আয়োজন করে ছাত্র সংগ্রাম পরিষদ। দেশের প্রায় সবকটি ছাত্র সংগঠন মিলে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বাইরে অবশ্য ছিল এবং আরও কিছু ছাত্র সংগঠন, তারা মিলে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুও তার মধ্যে যুক্ত ছিল এবং ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে সেই কর্মসূচি, সেই কর্মসূচির দিনে পুলিশের গুলি এবং সেখানে জাফর জয়নাল মোজাম্মেল কাঞ্চন দীপালী সাহা সহ অনেকের রক্তদান, এবং সেই রক্তদান পুরো 9 বছর জুড়ে চলতে থাকে। এরপরে রাফুন বসুনিয়া, সেলিম, দেলওয়ার, তাজুল, জেহাদ, ডাক্তার মিলন, নূর হোসেন অনেকের রক্তদানের মধ্য দিয়ে 1990 সালের 4 ডিসেম্বর হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং এক গণ অভ্যুত্থানের মুখে। তারপরে 5 তারিখ 6 তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন, পদত্যাগ মানে তার পদত্যাগ কার্যকর হয়। বিচারপতি তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 4, 5, 6 এই 3 দিন বাংলাদেশের মানুষের জন্য একটা বড় উৎসব ছিল দীর্ঘ সংগ্রামের পরে। কিন্তু এই এত রক্তদান, এত আত্মদান, এত ত্যাগ এবং যেখানে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আজকের তখনকার বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তিনি এখনও সভানেত্রী আওয়ামী লীগের, বেগম খালেদা জিয়া যিনি এখন বিএনপি চেয়ারপারসন, তখনও বিএনপি চেয়ারপারসন, এই দুই নেতৃত্বে গোটা বাংলাদেশ জুড়ে আন্দোলন। সেই আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজ, যারা পুরো সময়টা জুড়ে সক্রিয় ছিল, সূচনা করেছিল, শেষ করেছিল এবং তারাই প্রথম সকল ছাত্র সংগঠন মিলে, ছাত্র সংগ্রাম পরিষদ, জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্রলীগ সবাই মিলে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করে, শ্রমিক ঐক্য পরিষদ, তারপরে আমরা সম্মিলিত পেশাজীবী সংগ্রাম পরিষদের কথা স্মরণ করতে পারি, সাংবাদিকরা, শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন, সবাই মিলে আসলে এই আন্দোলন সংগ্রাম করে এরশাদকে বিদায় করে। কিন্তু এরশাদের বিদায় কি আসলে শেষ পর্যন্ত হয়েছিল? এরশাদ বাংলাদেশের রাজনীতিতে আমৃত্যু দেদীপ্যমান ছিলেন। সেই পতনের পরপর যে নির্বাচন হয়, সেই নির্বাচনে তিনি 5-5টি আসনে বিজয়ী হন। তারপর থেকে তিনি সবসময় সংসদে ছিলেন। দেশের প্রধান দুটি রাজনৈতিক দলকেই আমরা দেখেছি তাকে নিয়ে টানা হেচড়া করতে। খানিকটা সময়ের জন্য তিনি বিএনপির সঙ্গে ঐক্য প্রায় করে ফেলেছিলেন, এরপরে তার ভগ্নাংশ বিএনপির সঙ্গে দীর্ঘদিন জোটবদ্ধ ছিল, জাতীয় পার্টির একটি অংশ। আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে দেখেছি তার সঙ্গে মহাজোট গঠন করতে, তারা সরকার গঠনের অংশীদার হয়েছেন। এবং এরশাদকে আমরা এটা তার জীবদ্দশায় এটি দেখেছি যে তিনি অনেকবার ক্রু হাসি বা তির্যক হাসি এসে বলেছিলেন যে আমাকে স্বৈরাচার বলে বিদায় করা হয়েছে। এখন যারা আছে, তিনি প্রধান দুটো রাজনৈতিক দলকে ইঙ্গিত করেই বলছিলেন, তারা কি আমার চেয়ে বেশি ভালো কি না, বা তাদেরকে কাদেরকে মানুষ বেশি স্বৈরাচার মনে করে, এই প্রশ্ন তিনি তুলেছেন। তাকে দুর্নীতিবাজ, তার শাসনামলকে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি একথাও বলেছেন যে আমারটা যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে এগুলো কি হচ্ছে, এইসব প্রশ্ন তিনি রেখেছিলেন। এবং মৃত্যুর পরে কালকে আমার অনুষ্ঠানে আরও কয়েকজন ছাত্রনেতা ছিলেন, তারা বলছিলেন এরশাদ বিরোধী আন্দোলনের যে এরশাদ হয়তো এখন কবরে শুয়েও হাসছেন,
যাই হোক, সেই সব দিনকে স্মরণ করবার জন্যে, সেই সব অঙ্গীকার, সেই সব প্রত্যাশা কতটা পূরণ হলো সেটি বোঝার জন্যে, সেই আন্দোলনের সূচনা যারা করেছিলেন এবং শেষ যারা করেছিলেন, এরকম কয়েকজন ছাত্রনেতাকে আজকে দর্শকদের সামনে, জনগণের সামনে এবং তৃতীয় মাত্রার স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি। গতকাল ছিলেন পাঁচজন এরকম, আগামীকালকে আরও কয়েকজনকে আমরা আমন্ত্রণ জানাবো। আজকে যারা আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন এবং তৃতীয় মাত্রার অতিথি হিসেবে অনলাইনে ডিজিটালি যুক্ত হচ্ছেন, চলুন তাদের সঙ্গে পরিচিত হই। আমাদের সঙ্গে ঢাকার লালবাগের বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন। তিনি চিকিৎসক এরশাদ বিরোধী আন্দোলনে ছিলেন, সে সময় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এবং ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন সেই ছাত্রনেতাদের একজন যারা এরশাদ বিরোধী আন্দোলনের সূচনা করেছিলেন 1982 সালে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, এরশাদের পতনের সময়কার ছাত্রলীগের নেতৃত্বে তিনি ছিলেন সভাপতি হিসেবে, এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আমাদের সঙ্গে স্টুডিওতে মিস্টার হাবিবুর রহমান হাবিবের পরে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা এবং সেই সময় বাংলাদেশ ছাত্রলীগ জাসদ সমর্থিত ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন শফি আহমেদ। অত্যন্ত সক্রিয় ছাত্রনেতা এবং বেশ সরব ছিলেন তিনি। তারপরে রয়েছেন এরশাদের পতনের আন্দোলনের একেবারে শেষাঙ্গে, যখন সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ গঠিত হয়, তার অন্যতম নেতা এবং তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর সহসভাপতি, এবং তিনি সেই সময় জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন এবং পরবর্তীতে এখন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, এবং এর আগে জাতীয় সংসদ সদস্য ছিলেন তিনি বেশ কয়েকবার। তিনি বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আমানউল্লাহ আমান। স্বাগত আপনাদের চারজনকেই তৃতীয় মাত্রায়, এবং অভিনন্দন আপনাদেরকে সেই সংগ্রামের কথা স্মরণ করে, আপনাদের সেই অবদানের কথা স্মরণ করে। ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনার, আমি আশা করবো যে আপনারা প্রত্যেকেই ছোটো ছোটো করে বলবেন, সময় সীমিত এবং অতিথির সংখ্যা আপনারা যেহেতু চারজন। এরশাদ বিরোধী আন্দোলনের সূচনা পর্বটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই, যে আপনারা কোন বিবেচনা থেকে এরকম একটা সামরিক শাসনের মধ্যে ছাত্ররা ঐক্যবদ্ধ হলেন, সেই সময়টাতে আপনাদের মাথার মধ্যে কী ছিল, সমস্যাগুলো কী ছিল, বাধাগুলো কী ছিল, সব বিলিয়ে আপনি জাস্ট আমাকে 2-3 মিনিট সময়ের মধ্যে আপনার সূচনা বক্তব্যটা উপস্থাপন করবেন। ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। আপনি যে কথাটি বলেছেন, আজকের প্রেক্ষাপটে হুসেন মোহাম্মদ এরশাদের আলোচনাটা অনেক ক্ষেত্রে অনেক জায়গার থেকে বারবার ঘুরে আসে। কথাগুলো আপনি যে উপস্থাপনা করেছেন, কথাগুলো যেটা একবারে সবাই এড়িয়ে যেতে পারবে না। তবে এটা তো ঠিক, অবৈধভাবে এরশাদ সেদিন ক্ষমতা দখল করেছিল। সেই অবৈধের কারণে আমরা একদিন মধুকেন্দ্রে বসে আলোচনা করছিলাম, কথা বলছিলাম। ওখানে আমরা এক পার্টে বসেছিলাম, জাতীয়তাবাদী ছাত্র দল আরেক পার্টে বসেছিলেন, জাসদ ছাত্রলীগ আরেক পার্টে বসেছিলেন। তা আমরা কথা বলছিলাম, আলোচনা করছিলাম। এই কথার ভেতর দিয়ে হঠাৎ করে আমরা সবাই মিলে একটা চিন্তা করলাম যে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য সবাই একসাথে কাজ করি কিনা। তা আমাদের তৎকালীন ছাত্রলীগের সভাপতি, আজকে বিএনপি ম্যাডাম খালেদা জিয়ার উপদেষ্টা আমাদের হাবিব, উনি ছাত্রলীগের সভাপতি ছিলেন, আর ওনার সাথে সাধারণ সম্পাদক ছিলেন আমাদের বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আমার অসীম কুমার উকে, তারা দুজনে কথা বলছিলেন। আমরাও সেই সময় মাঝে মাঝে মধুর ক্যান্টিনে যেতাম আলাপ। আমি ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন, আমি একদম 82 সালের কথা শুনতে চাইছি আপনার কাছে। আপনারা যে 83 সালে যে 14 ফেব্রুয়ারি বা তার আগে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করলেন, সেই সময়কার কথাটা শুনতে চাইছিলাম আপনার কাছে। ও 82 সালে তখন আমরা ছাত্রলীগের দায়িত্বে ছিলাম, আপনি সভাপতি ছিলেন তখন। আমরা, আমি আর খমর জাহাঙ্গীর সব সেক্রেটারি ছিলাম। তো আমরা আলোচনা করছিলাম সংগ্রাম পরিষদে করা যায় কিনা, সবাই একমত হওয়ার কারণে আমরা করলাম। আপনি যেটা বলছিলেন যে 14 ফেব্রুয়ারির কথা, আমাদের অনেক প্রিপারেশনের ভেতর দিয়ে আমরা সেদিন বিশ্ববিদ্যালয় চত্বর থেকে মিছিল করে আসছিলাম, এবং মিছিলটা দেখার মতন মিছিল হয়েছে। সবাই মন মানসিকতা একটাই স্লোগান, এরশাদ তুই কবে যাবি, এরশাদের পতন আমরা চাই। এইভাবে আমরা আসছিলাম। মিছিলটা যখন আমাদের কার্যালয়ের সামনে উপস্থিত হলো, তখন আমরা গুলিবিদ্ধ হলো অনেক। আপনি যে নামগুলা বললেন, জাফর জয়নাল, দীপালি শাহ, আমাদের অনেকে আমরা হারিয়েছি।
তাদেরকে কিন্তু আমরা খুঁজে পাইনি, তাদের ডেড বডি পরবর্তীকালে আবার তারাই আর্মিরা ওইভাবে নিয়ে গেছে, মানে এরশাদের লোকজন সেভাবে নিয়ে গেছে। তো পরে আমরা এখান থেকে ছত্রভঙ্গে আবার বিশ্ববিদ্যালয়ে আসলাম, আবার কথা বললাম, আবার প্রোগ্রাম দিব কিনা আবার আলোচনা করলাম, আবার বললাম যে রাত্রে বসে আমরা আলোচনা করে আমার ঠিক আমরা ঠিক করব। তবে এটা তো ঠিক যে আমাদের প্রসেসটা কন্টিনিউ ছিল ছাত্র সংগ্রাম পরিষদের সেই প্রোগ্রামগুলা, এবং আমি ব্যক্তিগতভাবে এই ধরনের প্রোগ্রামে যাব, কতদূর যাব, আমি আমার মূল সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলেছিলাম, তারাও বলেছিলেন যে আমরাও এসব চিন্তা করতেছি, আমরাও সবাই মিলে রাজনৈতিক দল 14 দল 7 দল আমরাও করার চেষ্টা করতেছি। তো এরশাদকে পতনের জন্য সবাই মিলে যদি আমরা আন্দোলন করি তাহলে নিশ্চয়ই আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। সেই হিসাবে বাংলাদেশ আসলে উত্তপ্ত ছিল, তো উত্তপ্ত ছিল, আমরা এই আন্দোলন করে করার প্রারম্ভে আমরা কাজ করছিলাম। তো আমার বিশ্বাস যে সেই সময় আমাদের মধ্যে কোনো কিন্তু ভুল বোঝাবুঝি ছিল না। আমি কি দল করি, আমানুল্লাহ সাহেব কি দল করেন, হাবিব সাহেব কি দল করেন, শফিক সাহেব কি দল করেন, এই মানসিকতা কিন্তু আমরা ভুগিনি। আমি একটু ভুগেছি মোস্তফা জালাল মহিউদ্দিন একটু শুনতে চাই। আমরা জানি যে 90-এর যখন সর্বদলীয় ছাত্রঐক্য হয়, মানে ছাত্রদিক ছাত্রলীগ ছাত্রদল মূলত একসঙ্গে হয় একই প্ল্যাটফর্মে, সেই সময় ছাত্রদের উদ্যোগটাই প্রধানত ছিল, তারা আসলে কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শ বা সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেনি। আপনারা যখন 82 সালে শুরু করেন ডাকসু ছাত্রলীগ বা ছাত্রলীগের নানান অংশ, অন্যান্য ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন, আপনারা কি জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে ছাত্র সংগ্রাম পরিষদ করেছিলেন, না নিজেরা আসলে উদ্যোগটা নিয়ে পরে তাদের সঙ্গে একটা সিদ্ধান্তে পৌঁছে আলাপ করেছিলেন? আমরা নিজেরাই আলোচনা করে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি। তো রাজনৈতিক অঙ্গনে তো কিছু কথা বলতেই হয়, জি অবশ্যই, হিসেবে আমাদের কথা নিশ্চয়ই ওনারাও কথা বলেছেন বলে গতিতে আগাবো, কোন প্রেক্ষাপটে আগাবো, কিভাবে আগাবো, আন্দোলনটা তো সর্বদয়ের ব্যাপারই ছিল, ছাত্র সংগ্রাম পরিষদে তো আমাদের সবাইকে মিলে আমাদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি না থাকে আমরা যাতে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। এর সাথে পতনে যে নিয়ত করেছিলাম, যে ওথ নিয়েছিলাম, সেই ওথটা যাতে আমরা বাস্তবায়িত করতে পারি, সেই দৃষ্টিকোণ থেকে আমরাও যেমন ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। আমার ভাইয়ের সাথে দূরে দেখা হলে আমি ডাকছি, ওনার সাথে দেখা হলে উনিও আমার ডাকছেন, ডেকে আমরা কথা বলছি কিভাবে করা যায়। তখন তো আন্দোলনের শেষ পর্যায়েটা আমরা তো বিশ্ববিদ্যালয় চত্বরে সবসময় একসাথে যেতে পারতাম না, অনেক মেসেজ পাওয়ার পরে সফিকে পেতাম, অনেক মেসেজ পাওয়ার পরে কথা বলতাম আমান ভাষা দিয়ে, আমরা আলোচনা করে হাবিবের সাথে কথা বলে আমরা সবাই মিলেই কিন্তু অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য কাজ করছি। আমার মনে হয় তখন আমাদের গোল একটাই ছিল, একই পথে আমরা হেঁটেছি, পথটাই একটাই, হোসেন মামাদের সাথে। দীর্ঘদিন আলাদা ছিল এই সংগ্রামে, 9 বছরের সংগ্রামে, একেবারে 90-তে এসে শেষ মুহূর্তে যে আপনারা ঐক্যবদ্ধ হলেন, কোন বিবেচনা থেকে মনে হলো যে এই ঐক্যটা জরুরি, বা এরশাদকে তো বিদায় করা যাচ্ছে না, 9 বছর অনেক উত্থান হয়েছে, পতন হয়েছে, আন্দোলন তুঙ্গে গেছে, আবার স্তিমিত হয়েছে, কোন বিবেচনা থেকে এটি করা গেল, যেখানে 15 দল 7 দল এক হতে পারেনি, আপনারা এক প্ল্যাটফর্মে আসতে পারেননি, হঠাৎ করে কিভাবে আসলেন? আসলে এটা হঠাৎ করেই হয়েছে, বিশেষ করে যেটা আমার শ্রদ্ধ মোস্তফা জালাল মহিউদ্দিন তিনি বললেন, তো তার সাথে আমি এ যোগ করতে চাই যে 82-এর 24 মার্চ যখন স্বৈরশাসক ক্ষমতা দখল করে তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো সেখানে 14 তারিখে প্রথম ছাত্রদের বিশাল একটি মিছিল বের হয় এবং সেখান থেকে সেটা বর্ণনা দিয়েছেন জালাল ভাই, তা আমি সেদিকে যাব না। আমাদের 27 তারিখে সম্মেলন ছিল ছাত্রদলের বটতলায়, এবং সেদিন প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া বটতলার সম্মেলনে আসলেন, এবং 28 নভেম্বর আমাদের ছিল সচিবালয় ঘেরাও প্রোগ্রাম, এবং সেদিন গুলি, টিয়ার সেল এবং যেভাবে হোক, এবং সেখানে 7 দল 15 দল এবং সেভাবে একটা ফর্মে গিয়েছিল। সে পর্যায়ে বিকাল 3টার সময় যখন সচিবালয়ের গেট ভেঙে ফেলা হয়েছিল, ওয়াল ভেঙে ফেলা হয়েছিল, সাথে সাথে 3টার সময় কারফিউ জারি করলো, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএস হলের গেস্ট রুমে বসলাম, ওখান থেকে আমরা তাকে ভাইস চ্যান্সেলর গাড়ি দিয়ে আসলাম, কারফিউ জারি করার পরপর। এটা
এবং এর পরবর্তীতে আন্দোলন বেগবান হচ্ছে, কখনো স্তিমিত হচ্ছে। এর মধ্য দিয়ে সেলিম দেলোয়ার রাউফুন বসুনিয়া, যেটা 14 তারিখে জয়নাল জাফর দিবালি শাহ শহীদ হওয়ার মধ্য দিয়ে, পরবর্তীতে সেলিম দেলোয়ার রাউফুন বসুনিয়া এবং নূর হোসেন, এবং যে পর্যায়ে আমরা একত্রিত হলাম এবং ছাত্র সমাজকে একই সঙ্গে দেখার যে প্রত্যাশা ছিল জাতির এবং দেশের এবং দেশের মানুষের এবং বিভিন্ন রাজনৈতিক দলেরও, সেই ক্ষেত্রে যখনই জিহাদ শহীদ হলো, জিহাদের লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলে নিয়ে আসা হলো, এবং সেখানে আমার উপর দায়িত্ব পড়লো দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আনার, হাবিবুর রহমান হাবিব তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট, তার উপর দায়িত্ব পড়লো শেখ হাসিনাকে আনার, এবং আমাদের পাঁচ দলীয় জোটের নাজমুল হক প্রধান, শফি আহমেদ, জহিরুদ্দিন স্বপন, এবং তাদের উপর দায়িত্ব পড়লো ইয়েদেরকে, রাশেদ খান ম্যানন, হাসান রোগা ইনু, তাদেরকে আনার। তো সে পর্যায়ে আমরা সবাইকে দাওয়াত করলাম, এক পর্যায়ে ওনারা চলে আসলেন, এবং আসার পরে সেখান থেকে জাতীয় নেতৃবৃন্দ বললেন যে তোমরা ছাত্ররা এক হও। সেখান থেকে আমরা গিয়ে তাৎক্ষণিকভাবে জিহাদের লাশ সামনে নিয়ে আমরা প্রত্যয় ব্যক্ত করার পূর্বেই ডাকসু ভবনে তাৎক্ষণিকভাবে 10 মিনিটের জন্য আমরা বসলাম, সকল ছাত্র সংগঠন বসে সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম এই মুহূর্ত থেকে আমরা ছাত্ররা এক হয়ে যাব এবং জিহাদের লাশ সামনে নিয়ে আমরা একত্রিত হবো এবং শপথ গ্রহণ করব। সেখান থেকে গিয়ে জিহাদের লাশ ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে নিয়ে আসা হলো এবং সেখান থেকে আমরা শপথ গ্রহণ করলাম। আমি নিজেই সেদিন নাজমুল হক প্রধান ঘোষণা দিয়েছিলেন এবং আমি নিজে ডাকসুর সেখানে শপথ গ্রহণ করিয়েছিলাম। সেই শপথ গ্রহণের মধ্য দিয়ে ছাত্ররা এক হলো এবং সাথে সাথে মিছিল বের করলাম। মিছিল বের করার পরে প্রথম মিছিলটা ছিল জহিরুদ্দিন স্বপনের নেতৃত্বে, সে আহত হলো, এবং এর পরবর্তীতে আমরা ওই মিছিল নিয়ে আমরাও অনেকে আহত হলাম। সেখান থেকে 11 তারিখে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে 11 অক্টোবর 1990 আমরা হরতাল আহ্বান করলাম। হরতাল আহ্বান করে হরতালের দিন পরের দিন 11 তারিখ আমরা মাঠে নামলাম। আমরা ওখানে শাহবাগে আহত হলাম, সেখানে আমাদের এই সকল নেতৃবৃন্দরে আহত হয়েছিল, হসপিটালে গেলাম। তখন সবচেয়ে বেশি স্মরণীয় ডাক্তার শামসুল আলম খান মিলন, সে আমাদেরকে স্টুডেন্ট ক্যাবিনে নিয়ে গেল এবং সেখান থেকে তিনি আমাদের সাথে একত্রিত হলেন এবং পেশাজীবীদেরকে আমরা আহ্বান জানলাম। এবং সেখান থেকে বেরিয়ে আমরা, তখন শামসুল হক চৌধুরী ছিল আইনজীবীদের নেতা, কাউন্সিল এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ছিলেন, এবং সভাপতি ছিলেন, দুটোরই পেশাজীবী। এবং সাথে আমরা যোগাযোগ করলাম, আমরা গেলাম সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে সাংবাদিকদের সাথে, এবং প্রফেসর মাঝে ছিল তখন বিএমএর, আমার স্মরণ করে শ্রদ্ধা ভরে যে তাদেরকে আল্লাহ ভেস্ত নসিব করুক। এই সকল ব্যক্তিরা এবং সাংবাদিকরা সকলে মিলে, ফয়েজ আহমেদ সাংস্কৃতিক জোটের, উনি সহ আমরা সকলে মিলে একত্রিত হয়ে আমরা বললাম যে এই মুহূর্ত থেকে আমরা আন্দোলন শুরু করবো এবং বেগমান করবো এবং জাতীয় নেতৃবৃন্দকে এক জায়গায় আমরা নিয়ে আসবো। সেই প্রত্যাশা নিয়ে আমরা যখন শুরু করলাম এবং সর্বশেষ পর্যায়ে ডাক্তার মিলন শহীদ হওয়ার মধ্য দিয়ে সকল পেশাজীবীরা একত্রিত হলো এবং সেখান থেকে আমরা শুরু করলাম, এবং সেই পর্যায়টা ধাপে ধাপে এমনভাবে যাওয়া হচ্ছিল, এবং শেষ মুহূর্তে যখন 4 তারিখে এরশাদ বললো আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, তখন বেগম খালেদা জিয়া 4 তারিখে, তখন কোনো মিডিয়া ছিল না, ভয়েস অফ আমেরিকা এবং আপনার বিবিসিতে সাক্ষাৎকার দিলেন যে পদত্যাগের সিদ্ধান্ত নয়, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। তখন এরশাদ বাধ্য হলো, আমরা রাতে ওই সিদ্ধান্তের পরেই মিছিল নিয়ে বেরোলাম রাত করে প্রেস ক্লাবের সামনে, এবং সেখানে এ সকল ছাত্রকের ডাকসু এবং সর্বদলীয় ছাত্রকের নেতৃবৃন্দরা প্রত্যেকেই সেদিন সম্মুখ সারিতে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। এই যে হাবিবুর রহমান হাবিব, শফি আহমেদ এবং অনেকেই যারা এখন নেই আমার এখানে, সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে সেই পর্যায়ে, তখন আমরা সেই পর্যায়ে গিয়ে সেখান থেকে আমরা সর্বশেষ সভাটা যেটা করলাম, যেটা তোপখানা রোডে সর্বদলীয় ছাত্র ঐক্যের 5 তারিখে, যে আমরা এই মুহূর্তে থেকে উঠবো না এখান থেকে পদত্যাগ না করা পর্যন্ত, এই 5 তারিখে মঞ্চ শুরু করলাম, ওখান থেকে সভা শুরু হলো, 6 তারিখে পদত্যাগ করলো, তারপরে আমরা পরবর্তী পর্যায়ে পতন হলো। চ্যালেঞ্জগুলো কী ছিল আসলে পুরো আন্দোলনে, এবং এই যে সর্বদলীয় ছাত্র ঐক্য করবার ক্ষেত্রে চ্যালেঞ্জ কী ছিল? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে চ্যানেল আয়ের সম্মানিত দর্শক, দেশে দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম, আর আপনাকে বড় করে একটা অভিনন্দন জানাতে চাচ্ছি যে সারা দেশ জাতির সমস্ত মিডিয়া যেখানে ভুলে গিয়েছে সেখানে আপনি সেই ইতিহাসটাকে, যেটা মানুষের জানার দরকার, সেটাকে আপনি সামনে, ভুলে না যাওয়ার কোনো কারণ আছে কি? সেই আলোচনা আমরা করবো একটু, না ভুলে গিয়েছে, অনেক মিডিয়া ভুলে গিয়েছে, আপনি বলেন না, এই জন্য আপনাকে ধন্যবাদ। মোস্তফা জালাল ভাই আমার শুদ্ধ, জালাল ভাই আমানুল্লাহ আমান, শফি আহমদকে শুভেচ্ছা জানিয়ে, সর্বদলীয় ছাত্রৈক্য গঠনের প্রধান যে চ্যালেঞ্জটা ছিল সেটা হলো, আপনি জানেন যে ছাত্রলীগ এবং জাতীয় ছাত্রদল একটা বড় ধরনের বৈষম্য, মানে এসে বিরোধ ছিল, মতবিরোধ ছিল বিভিন্ন কারণে, কারণে বিভিন্ন সময় ক্যাম্পাসে সাংঘর্ষিক অবস্থা বিভিন্নভাবে বিরাজ করেছে সব কিছু মিলিয়ে। তো এটা তার আগে যে সর্বদলীয় ছাত্রৈক্য বা একটা ছাত্র ঐক্য গঠন করার জন্য
ডাকসু সহ সবাই মিলে একটা প্রচেষ্টা চালিয়েছিল। এখানে নাজমুল হক প্রধান একদিন বলেছিল, সেখানে আমি এবং অসীম কুমার উকিল মানে ছাত্রলীগ আমরা ওইটাতে সিগনেচার করি নাই। আমার ব্যক্তিগত বক্তব্য ছিল যে আমি সিগনেচার করে ঐক্য করব না, আন্দোলনের মাঠে ঐক্যটা হবে, যে কারণে এটা একটা বড় ধরনের একটা এখানে ইয়ে ছিল ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে। কিন্তু যে কোনোভাবেই হোক, কাকতালীয়ভাবে হোক আর যেভাবেই হোক, যে 1990 সালের 10ই অক্টোবর জিহাদের লাস্টে আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে আনার সময় আমি নেতৃত্ব দিয়েছিলাম। সেখানে অনেকেই ছিল, মুসলিম বাবুল সেখানে উপস্থিত ছিল, কায়েমী উপস্থিত ছিল, পান্নারা সব ছাত্রী ছিল। লাস্টে নিয়ে আসার মধ্যে দিয়ে ক্যাম্পাসে অনেক বড় বিস্তারিত ঘটনা বলতে চান না, ক্যাম্পাসে লাস্টটা নিয়ে এসে রাখতে বলেছেন অপরাধের মাল পারদর্শী, কিন্তু সেখানে রাখতে পারে না, নিয়ে গেছিলো আপনার সূর্যদর্শন হলে। যাক, পরে আমি যখন ডাকসভার কাছে আসলাম, অনেক বড় ঘটনা, এটা বলতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা লাগে। ওখান থেকে আমরা লাস্টটা সূর্যদর্শন হলে ওখানে যারা নেতৃত্বে ছিল তারা ওখানে তখন লাস্টটা ওখানে ঢুকতে দিল না। এই কারণে এই যে কথাটা মাঝখানে গ্যাপ হয়ে গেছে, 83 সালের 14ই ফেব্রুয়ারি এই যে কয়েকটা লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে নিয়ে গেছিল, সেখান থেকে পুলিশ কিন্তু ওই লাশ ক্যাম্পাসে যাওয়ার কারণে সম্ভবত ব্যাপক মারধর করেছিল। পরে আমি লাশটা ওখান থেকে নিয়ে শুধু মহসিন হলে গেলাম, মহসিন হলের গেস্ট রুমে রাখলাম, কিন্তু মহসিন হলে আমি বললাম লাশটা উপরে রাখি, তো মহসিন হলে লাশটি তখন রাখতে দিল না, তখন যারা নেতৃত্বে ছিল তখন আমি আমানুল্লাহ আমান খোকন এরা ছিলাম, বললাম যে তাহলে কী করবো। কথা হলো আপনার লাশ নিয়ে আসেন, আপনার লাশ যেখানে সেখানে নিয়ে দুর্লভের নিয়ে যান, দুর্লভের নিয়ে বিক্রি করে ওখানে পুলিশের ফাঁড়ি আছে। পরে আমরা সিদ্ধান্ত নিয়ে ঠিক আছে বুদ্ধি করলাম মাথার ভিতরে একটি, এই লাশ নিয়ে ক্যাম্পাস ঘুরবো, তাহলে ক্যাম্পাস ঘুরলে হাজার হাজার ছেলেরা হয়ে যাবে, তখন আমার উদ্দেশ্য এখান থেকে ঘুরে ইস্তেমাল দিয়ে যাবো না, বিশেষ ক্যাম্পাসটা লাশ নিয়ে ঘুরবো। তো পরে আমরা এই নেতৃত্ব সহ আমরা সুজন হল, জসিমুদ্দিন হল, শেখ মুজিব হল, জসিম হল ঘুরে যখন মল দিয়ে যাচ্ছিলাম তখনই ব্যাপকভাবে পুলিশ বিডিআর টিআরসি নিয়ে পরে তখন লাস্টে ফেলে আমরা সব যাদের মতো মোটামুটি আমরা নিরাপদে দূরত্বে যাচ্ছিলাম। পরে লাস্টে মলের ওখানে এরকম পরে তা করে নিয়ে রাখা হলো। এইটা নিয়ে এই লাস্টটা কিন্তু তখন নিয়ে যাওয়া হলো, তখন লাভলু ছিল ছাত্রলীগের পক্ষ থেকে ভিপি এবং ছাত্র ইউনিয়ন ছিল জিএস। তখন আমি বললাম যে ঠিক আছে, এটা হলগুলো যখন রাখলো না তো তুমি নিয়ে যা শেখ মুজিব হলে রাখো, চারতলে উঠাবো, যখন পুলিশ ওখান থেকে সহজে নিতে পারবে না। নিয়ে আমরা যখন ক্যাম্পাসে গেলাম, একটা মজার একটা ঘটনা আছে, সেটা হলো যে আমানুল্লাহ আমান যখন ভিপি হলো, ডাকসু যখন জিএস খাইলগুর খোকনেরা হলো, আমি একটা বিবৃতি দিয়েছিলাম ডাকসু বিজয় লাভ করার জন্য আমান খোকন আলমকে। বিবৃতি দেওয়ার লাস্ট একটা লাইন ছিল, বিবৃতি দিয়ে অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন লাস্টে একটা লাইন ছিল, এটা হলো অশুভ রাজনীতির বিজয়, অশুভ রাজনীতির সুচিন্তা, এরকম একটা দিয়েছিলাম। মানে অভিনন্দনও দিলাম আবার একটা এর প্যাস করা দিলাম। এই প্যাসটা লাইনটা অবশ্য আমাদের উবায়দুল কাদের ভাই এই লাইনটা দিয়েছিলেন। আচ্ছা, কিন্তু ওই দিন ক্যাম্পাসে আমানুল্লাহ আমানকে আমি জড়িয়ে ধরেছিলাম। এই ছবিটা আবার চিরাঙের একটা পত্রিকা ছাপলো, ছাপার পরে আমি খুব বেকার অবস্থা পড়ে গেলাম, কারণ এই ডাকসু নির্বাচনটাকে আমাদের মানতে চায় নাই, সুষ্ঠু নির্বাচন হয়েছে, এরা আজকে যিনি প্রধানমন্ত্রী উনি মোটেই মানতে চান নাই, উনি এটাই মনে করেছেন যে এই নির্বাচনটা ভোট কারচুপি করে হয়েছে। আমি যতই বোঝাতে চেয়েছি ততই আমি এটা বোঝাতে অক্ষম হয়েছি। যাই হোক, সেই আমি আমানুল্লাহ আমান না ডাকা সত্ত্বেও আমি সেদিন জাতির প্রয়োজনে আমি কিন্তু ডাকসু ভিপি রুমে গিয়েছিলাম, এবং এই ভিপি রুমে গিয়েই কিন্তু ওই ভিপি টেলিফোন ছিল, সেই ফোন দিয়ে যে কথা রুমে আমানুল্লাহ আমান বললো এই এই যোগাযোগগুলি করলাম। করার পরে ধরেন এখানে একটু গ্যাপ হয়ে গেছে যে এখানে ছোটে করি, এখান থেকে তারপর আমরা একটা পর্যায়ে আমি আমানুল্লাহ আমান প্রধান বাবুল এবং স্বপনকে নিয়ে গেলাম, আর শফি আহমেদের খেয়াল করে খোকনে তারা থাকলো। পরে যে ক্যাম্পাসে ভাইস চ্যান্সেলের বাসায় গেলাম, সে অনেক ঘটনা আছে, অত লম্বা দরকার নেই। ওখান থেকে আসার পথে মিছিলে সবাই চলে গেল, আমি গেলাম না, সেই মিছিলটা গিয়ে প্রথম জহিরুদ্দিন স্বপন মার্কেল আর কি খাওয়ার পরে তারপরে আমরা আবার ক্যাম্পাসে ফিরে আসলাম। ফিরে এসে তখন দেখে বেগম খালেদা জিয়া আপনার ওই লাশ দেখে বেরো আসতেছেন, তখন আমি আমার গাড়ির সামনে গেলাম, তখন তারাও ছিল, তখন আমাকে ডেকে কাছে ডেকে খালেদা জিয়া বললেন হাবিব তোমরা চালিয়ে যাও, আমরা আসি আসি তোমাদের সাথে। তারপরে আমরা এসে আবার ডাকসু অফিসে বসলাম, বসে তারপর লাশ নিয়ে এসে তারপরে ওখানে আমরা আমাদের মতো আমি নাজমুল হক প্রধান আমার নাম বললেন, আমি বক্তৃতা করলাম, তারপরে সে বক্তৃতা করলো, পরে আবার আমরা ডাকসু অফিসে বসলাম। বসে তখন বারবার ভাইস চ্যান্সেলর ডাকতেছে আমার লাশ দেওয়ার জন্য, তা আমি তো জিদ ধরে বসে আছি যে আওয়ামী লীগ সভানিতে না আসা পর্যন্ত আমি লাশ দেবো না। পরে যাক গেলাম, যাওয়ার পরে সেখান থেকে আবার ভাইস চ্যান্সেলর আমাকে বললো স্যার উনি না আসা পর্যন্ত লাশটা দিতে পারবো না, যদি যদি রাস্তায় না আসে সকালে পাবেন। তখন বললেন যে এটা কী কথা বলছেন, স্যার উনি না আসলে কিন্তু লাশ ক্যাম্পাসে যাবে না। তো পরে আমাকে এবার ইভেন স্যার তখন হলো ভাইস চ্যান্সেলর আমাদের হলো মরিজন স্যার, তুমি একটু ভিতরে গিয়ে কথা বলো। ভিতরে কথা বলার পরে
তারপরেও কোনো তুফাইল আহমেদ সহ আট দল সাত দল এবং আউজা ছেন্টু বর্তমান প্রধানমন্ত্রীর পিএস ছিলেন, ওনা উনি এই ব্যাপারটা একটু দৌড়াদৌড়ি করার কারণে পরবর্তী সময় কিন্তু উনি আর কোনো থাকতে পারেন নাই। এই যে ক্যাম্পাসে নিয়ে আসলেন, পরে নিয়ে আসার পরে বাস্তব সত্য যেটা আসার পরে আমি আলোচনা প্রধানকে বললাম যে আপনার নাম বলো, শিক্ষার নাম বলো, উনি বক্তা করলাম। এটা একটু ইতিহাস, সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র সংগঠনের পরস্পর বিরোধী ছাত্র বক্তা শুনলেন, উনি শপথ পড়লেন, সারা ছাত্র সমাজ শপথ পড়লেন, কোনো রকমের কেউ কোনো বিরোধিতা করেনি। যেই জয় বাংলা স্লোগান বলেছে তখনই এই যে স্লোগান শুরু হয়ে গেলো, যশোর ছাত্রলীগ ছাত্র দল এরা মানি না মানে এই শপথ মানি না, তখন আর হুড়ু হুড়াহুড়ি ব্যাপার আর কি, আওয়ামী লীগ সভা নেচ্ছে শেখ, হ্যাঁ হুড়াহুড়ি ব্যাপার। তখন আমি ওনাদেরকে সেভ করে গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করলাম। এই মুহূর্তে নাজম হক প্রধান আমানুল্লাহ আমানের নাম বলার পর উনি তখন শপথ পড়লেন। এই শপথটা আমানুল্লাহ আমান পড়ানোর সুযোগ পেত না যদি উনি জয় বাংলা স্লোগানটা না দিতেন। এই আন্দোলন আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম কিন্তু ওই লাস্টটিকে কেন্দ্র করে, লাস্ট না হলে আন্দোলন হতো না, আরো লাস্ট যদি ক্যাম্পাস না আনতে পারতাম হয়তো আরো সময় লাগতো আমাদের ঐক্যবদ্ধ হতে আর কি। লাস্টটি বলতো জিহাদের লাস্টই কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ করার সুযোগ। মিস্টার শফি আহমেদ, সেই সময় আপনি অত্যন্ত, আমি বলছিলাম যে আন্দোলন সংগ্রাম নির্ভর যাদের উপরে করতো তাদের মধ্যে আপনি অন্যতম একজন ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা শহরে এবং জাতীয়ভাবে তো ছিলেনই ছাত্রনেতা হিসেবে। তো আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি এবং দীর্ঘ সময়টাতেই আপনি নানা পর্যায়ে কর্মী সংগঠক নেতা হিসেবে ছিলেন, কখন মনে হলো যে আসলে এরশাদকে বিদায় করা সম্ভব হবে বা বিদায় হবে এরশাদের? ইতিহাসের এই মহান দিনে দেশবাসীকেও ধন্যবাদ, চেন্নাইকে ধন্যবাদ, তৃতীয় মাত্রাকেও, দর্শক তাদেরকেও ধন্যবাদ। আমি একজন কর্মী হিসাবেই এই আন্দোলনটা 1982 সালে যখন শুরু হয় তখন আমি শুরু করেছিলাম এবং আমি যখন এই আন্দোলনটা শেষ হয় তখন আমি ছাত্রনেতা ছিলাম। তো এই যে দীর্ঘ সময় কর্মী থেকে সংগঠক, সংগঠক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতা, তারপরে কেন্দ্রীয় নেতা হওয়ার মাঝখানে এই যে 9 বছরের আন্দোলন, এই আন্দোলনের মধ্যে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে। আসলে আন্দোলন এরশাদ যখন ক্ষমতা দখল করে এটা অনস্বীকার্য যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ছিল দোদুল্যমান। বিএনপি জেনারেল জিয়াউর রহমান মারা যাওয়ার পর বিএনপি যিনি নির্বাচিত সত্তার সাহেব সব রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন তখন এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যে ঘটনাগুলি সামরিক বাহিনীকে রাষ্ট্র ক্ষমতা দখল করার সুযোগ করে দিয়েছে এবং এরশাদ কিন্তু সামরিক বাহিনীর প্রাতিষ্ঠানিক কাঠামোকে ব্যবহার করে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু 24 মার্চ ক্ষমতা দখল করে। এবং এই যে দোদুল্যমানতা ইতিপূর্বে 75-এর 15ই আগস্টের বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে, বঙ্গবন্ধুর পরিবারবর্গের হত্যাকাণ্ডের পরে 75 থেকে 77 পর্যন্ত যে ঘটনাবলী দেশের রাজনৈতিক অঙ্গনে এবং সামরিক বাহিনীর মধ্যে ঘটেছে, 3রা নভেম্বর, 7ই নভেম্বর পাল্টা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান ইত্যাদি বিষয়ের মধ্যে কিন্তু একটা অস্থিরতা কাজ করছে, যে অস্থিরতাগুলি আমাদের স্বাধীনতার যে মূল চেতনা, আমাদের স্বাধীনতার মূল চেতনাটাই কিন্তু ব্যাহত হয়ে গেছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে, বিশেষ করে আমি আইনের ছাত্র ছিলাম, তো এটা আমাদের প্রথম ফার্স্ট ইয়ারই আমাদের একটা সাবজেক্ট ছিল গভর্নমেন্ট ইন পলিটিক্স, অন্যান্য ডিপার্টমেন্টেও একই রকম কোর্স ছিল। তো আর ছাত্ররা স্বাভাবিকভাবেই তখন ছিল এনটি এস্টাবলিশমেন্ট, তো এরশাদের রাজনৈতিক অঙ্গন এরশাদকে দুদল্যমানভাবে গ্রহণ করে নেয় অথবা প্রত্যাখ্যান করে, কিন্তু ছাত্র সমাজ কিন্তু 82 সালের 24শে মার্চেই তাৎক্ষণিকভাবে একটা প্রতিবাদ মিছিল হয় মধুর ক্যান্টিন থেকে এবং যারা আমরা সেই মিছিলে ছিলাম তারা কিন্তু জাতীয় নেতাদের দ্বারা এবং তৎকালীন ছাত্রদের দ্বারা একটু বকুনি খেয়েছিলাম যে তোমরা তোমাদের দায় দায়িত্ব নিবে কে। তো যা হোক, পরবর্তীতে 11 জানুয়ারি একটা কর্মসূচি নির্ধারণ হয় যে কর্মসূচিটা 14 ফেব্রুয়ারিতে গিয়ে কার্যকরী হয়। তো সেই কর্মসূচিটা রাজনৈতিক অঙ্গনের সিদ্ধান্তহীনতার কারণে ওনারা আমাদের নেতাদেরকে পিছিয়ে দিতে বললেন। আমাদের নেতারা 11 জানুয়ারি সকালে বটতলা যখন মানে প্রায় লক্ষ ছাত্র জনতা সমবেত, তখন যখন তারা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলো তখন ছাত্রদের মধ্যে একটা আভ্যন্তরীণ অভ্যুত্থান হলো যে এটা আমরা মানি না। এবং আমাদের নেতারা এই যে মুস্তফা জালাল মহিউদ্দিন ভাই আছেন, আখতারুজ্জামান ভাই আছেন, তারপরে মুনির ভাই, হাসিফ ভাই, ফজলুর রহমান ভাই, চুন্নু ভাই, তারা আমাদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন এবং আমরা বিদ্রোহ করে মিছিল করেছি, শহীদ মিনার গিয়েছি, শপথ নিয়েছি, টিএসসিতে ভাঙচুর করেছি, মনে যা চেয়েছে তাই করেছি মনের ক্ষোভে। তো যাই হোক, এরপরে ছাত্রদল তখন আন্দোলনে আসে নাই কিন্তু ছাত্রদলের কর্মীরা চলে এসেছিলো, নেতারা আসে নাই। তো তখন
যাক, এইভাবে চলতে চলতে 83-84, 14 ফেব্রুয়ারি ঘটনা ঘটে গেল 83-তে, তারপরে ফলোআপ 28 নভেম্বর ট্রাক উঠিয়ে দেওয়া হলো সেলিম দেলোয়ারের উপরে। এভাবে আন্দোলন উঠে নামে উঠে নামে, তো এরশাদ তার ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাচ্ছিল, আর আমরা ছাত্র সমাজ আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যে আমরা পারস্পরিকভাবেই ছাত্র সংগ্রাম পরিষদ পাশাপাশি তাদের কিন্তু ছাত্র ঐক্যের মধ্যেই প্রথম আসে নাই, ছাত্রদল কিন্তু সংগ্রামী ছাত্র জোট নামে একটি জোটের অংশীদার ছিল। সংগ্রামী ছাত্র জোট এবং সংগ্রামী ছাত্র সংগ্রাম পরিষদ আমরা এই যুগগতভাবে কিন্তু আমরা অনেকদিন আন্দোলন করেছি। সর্বশেষ কিন্তু আমরা 90 সালে এসে সর্বদলীয় ছাত্র ঐক্য করলাম। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের পিছনে, যেমন আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি, স্বাধীনতা সংগ্রাম আমাদের জাতি, আমাদের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু এই আন্দোলনটাকে সংগঠিত করেছে তৎকালীন ছাত্র সমাজ। এই কথা স্বীকার করি আর না করি, এটাই ইতিহাস যে তৎকালীন ছাত্রলীগ, ছাত্র সংগ্রাম পরিষদ, তাদের যে অবদান, তারা শুধু শিক্ষাঙ্গন না, তারা শ্রমিক অঙ্গন, শিল্পাঞ্চল, আদমজি, তেজগা, এই সমস্ত অঞ্চলগুলিকে তারা সংগঠিত করেছে, এবং পয়েন্ট অফ নো রিটার্ন 6 দফা থেকে 1 দফা নির্বাচন, বঙ্গবন্ধুর একক সংখ্যাগরিষ্ঠতা এবং ইয়াহিয়ার ক্ষমতা হস্তান্তরে টালবাহানা, এটাকে একক এক দফায় ঠেলে দেওয়ার পিছনে কিন্তু ছাত্র সমাজের একটা বিরাট অবদান। তো সেরকমই আমরা যারা এখানে বসে আছি ছাত্র নেতৃবৃন্দ, বা জালাল ভাই ভার্চুয়াল আছেন, বা আমার অন্য দিন যারা আসবেন, আমরা ছাত্র সমাজ কিন্তু একটা পয়েন্টে আমরা স্থির ছিলাম যে আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, সংঘাত হয়েছে, মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, কিন্তু আমরা মূল জায়গাটায় আমরা ঠিক ছিলাম যে আমাদের আন্দোলনটাকে চালিয়ে নিতে হবে। তো সেই পর্যায়ে এই আন্দোলনটা চালিয়ে নেওয়ার পিছনে যে কাজগুলি কাজ করতো, মানে আকাঙ্ক্ষাগুলি, যে আমরা একটা গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই, আমরা একটা শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই, আমরা একটা শিক্ষানীতি চাই, আমরা একটা স্বাস্থ্যনীতি চাই, এই দাবিগুলি আমরা 9 বছরে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সহ সারা বাংলাদেশের যে শিক্ষক সমিতি ফেডারেশন, আইনজীবীদের যে অর্গানাইজেশন, যারা প্রয়াত শামসুল হক চৌধুরী সাহেব যারা নেতা ছিলেন, আমাদের শিক্ষক সমিতির তখন নেতা ছিলেন আমাদের ইয়াউদ্দিন স্যার, যিনি রাষ্ট্রপতি হয়ে পরে ইন্তেকাল করেছেন, তো ব্যারিস্টার ইশতিয়াক সাহেব, ডাক্তার মাজেদ সাহেব, ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব, ডক্টর কামাল হোসেন সাহেব, ফয়েজ আহমেদ সাহেব, এরকম সচিবালয়ের ভিতরেও আমাদের মধ্যে যাদের সাথে যোগাযোগ ছিল, এই যে মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক PS2 রবিউল মুক্তাদির চৌধুরী, তারপরে আবু আলম শহীদ খান, ইব্রাহিম হোসেন খান, তারা সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখত। এরকম আমি কয়েকজনের নাম বললাম, অনেকেই যোগাযোগ রাখতো, আরিফ ভাই। তো যাই হোক, এখানে 15 দলীয় ঐক্যজোট দ্বিধাবিভক্ত হয়ে গেল 86 নির্বাচনে, 8 দল 5 দল হয়ে গেল, আবার কিছুদিন পরে আবার 1 হলো। এই নিয়ে অনেক বিশ্ববিদ্যালয়ে মারামারি কাটাকাটি হয়েছে। হাইব ভাইয়ের একটা পয়েন্ট হয়তো হাইব ভাই ভুল করেছেন, সেটা হচ্ছে 10ই নভেম্বর যেদিন, 10ই অক্টোবর যেদিন আমরা সর্বদলীয় ছাত্রকে গঠন করি জয় বাংলা নিয়ে, সেদিন সমস্যা নেই, সমস্যা হয়েছিল 13ই অক্টোবর যেদিন পলিটেকনিকের মনির গুলিবিদ্ধ অবস্থায় মারা যায় এবং লাশ নিয়ে আসে অপরাধীয় বাংলায়। লাশ নিয়ে আসার পরে আজকের যিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি যখন বক্তৃতা করেন, বক্তৃতার পরে জাসদ ছাত্রলীগটা, এটা এই কারণে আমি তুললাম, বঙ্গবন্ধু, আজকে তো বাংলাদেশে বিএনপি এবং জয় বাংলা, বঙ্গবন্ধু, বিএনপি এবং জামাত হেফাজত ছাড়া সবাই হয়তো হেফাজত জয় বাংলা বলে, তখন জয় বাংলা বলার একটু মানে সর্বদলীয় ফোরামে কঠিনই ছিল। তা আওয়ামী লীগ সভানেত্রীকে আমি এখনও আপা ডাকি, তখন আপা ডাকতাম, তা আপার বক্তৃতা শেষ হওয়ার পরে আপনি ছবিটা খেয়াল করবেন যে আপার ঠিক পিছনে আমি দাঁড়িয়ে আছি, অপরাজয় বাংলায় ঠিক আপার পিছনে শেষ করতে হবে, জাস্ট আমাকে একটু সময় দিতে হবে, এই কারণে ইতিহাসটা সঠিক জায়গায় আনি। তো বক্তৃতা শেষ করার পরে ছাত্রদলের কিছু বিভ্রান্ত কর্মী, যারা পরবর্তীতে এই এরশাদ বিরোধী আন্দোলনের সময় শেষ দিকে এসে আমাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছিল, তাদের একটা অংশ মানি না মানবো না এরকম বিক্ষোভ প্রদর্শন করে। তো তখন আমি সেটা 10ই অক্টোবরে 13ই অক্টোবর 10ই অক্টোবর জেহাদের লাশ সামনে রেখে, আচ্ছা যাই হোক, আমি সেদিন বললাম, আমি যেটা বললাম যে সেখানে অপরাজ বাংলাতে নেমে আপা যখন চলে গেলেন, তখন বললাম যে জয় বাংলা বলে দেশ স্বাধীন হয়েছে, সেই সেই স্লোগান যদি ক্যাম্পাসে না দেওয়া যায় তাহলে এই ছাত্র ঐক্যের আমার দরকার নেই। তখন আমরা সন্ধ্যার পরে আবার ডাকসু অভিযানে মিলিত হলাম এবং মিলিত হয়ে আমরা সিদ্ধান্ত নিলাম
যে যে জয় বাংলা বলবে জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ বলবে বাংলাদেশ জিন্দাবাদ, এবং যারা সমাজতন্ত্রে বিশ্বাস করি বিপ্লব দীর্ঘজীবী হোক, এটা হচ্ছে একটা সার্কুলার ঐক্যের একটা ফর্মুলা। আমি যে প্রশ্নটা এখন আপনাদেরকে করতে চাই যে হুসেন মাহমুদ এরশাদকে বাংলাদেশের রাজনীতিতে একটা এক ধরনের তার ইমেজ বা প্রতিমা বা বা প্রতীক হিসেবে বিবেচনা করে, স্বৈরাচার হিসেবে সবাই বলে, যদিও তিনি এবং তার দল এটা কখনোই মানতে রাজি নন এবং এটি নিয়ে অনেক মজাও তারা করেন। এবং আমরা যদি কামরুল হাসানের সেই ছবির দিকে তাকাই, দেশ আজ বিশ্ববেহায়ের খপ্পরে, আমরা নূর হোসেনের বুক এবং পিঠের দিকে তাকাই, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, আপনারা সেই সংগ্রামে ছিলেন, এরশাদের বিদায়ের আন্দোলনে ছিলেন, এরশাদের পতন চেয়েছেন, পতন ঘটিয়েছেন। আমার প্রশ্ন আপনাদের চারজনের কাছে, আপনারা কি মনে করেন, এক থেকে দেড় মিনিটের বেশি সময় নেবেন না কেউ এই প্রশ্নের উত্তর দিতে, এরশাদ কি বিদায় হয়েছে প্রতীকী অর্থে, এরশাদের কি পতন হয়েছে কিনা? ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। আপনার প্রশ্নটা আসলে খুব জটিল জিল্লুর ভাই। এটা তো ঠিক যে এরশাদের পতনের পরে আমাদের দেশে একটা নির্বাচন হয়েছিল এবং এই এরশাদ ওই নির্বাচনে আশপাশে আসনে জয়লাভ করেছিলেন। এরপরে মানুষের মনে কিন্তু ওই জিনিসটা দাগ কেটেছে যে আমরা কত দূর এগিয়ে যেতে পারব, স্বৈরাচারের পতনের পরে দেশ কিভাবে এগিয়ে যাবে। দেশ কিন্তু অনেকটা এগিয়েও গিয়েছিল এবং আমি বিশ্বাস করি মিনারের রক্ত সেদিন ত্বরান্বিত করছিল হোসেন মাহমুদ এরশাদের পতনকে। এবং আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা তখন আমাদের পেশাজীবীদের সংগ্রামের পক্ষ থেকে বাংলার দুই নেত্রী, আজকে বাংলার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাদের সাথে আমরা দেখা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে 90 এর নির্বাচনে আমরা কিন্তু অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমাদের সকল পেশাজীবীদের, সকল রাজনৈতিক নেতাদের চিন্তা দ্বারা যে দাবি অনেক কিছু বলতেই পারেন, এই কারণেই বলতে পারেন যে এরশাদের পতন হলো, স্বৈরাচার এরশাদের পতন হলো। কিন্তু এরশাদ তো ঠিকই পার্লামেন্টে প্রতিবার পার্লামেন্টে তিনি যে দলই ক্ষমতায় এসেছে সেই পার্লামেন্টে ছিলেন, উনি কথা বলেছেন, এটা মানুষের মনে একটা চিন্তা থাকতেই পারে। কিন্তু আজকের প্রেক্ষাপটে আবার যে এরশাদের যে রাজনৈতিক দল সেই জাতীয় পার্টি, তারাও আজকে পার্লামেন্টে আছেন, কিন্তু তারা আজকে পার্লামেন্টে ওইভাবে আছেন যে আজকে মূল সংগঠন যারা দেশ পরিচালনা করছে তাদের সাথে কথা বলে, তাদের রাজনৈতিক অঙ্গীকারে আবদ্ধ হয়ে তারা আজকে কথা বলছে। তা আমি মনে করি যে আজকে স্বাধীনতোত্তরে এত বছর পর আজকে দেশ পরিচালনায় বাংলাদেশের আজকের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলার মানুষের কাছে যে ওয়াদা করেছিলেন যে আমরা অভীষ্ট লক্ষ্যে বাংলার মানুষকে নিয়ে যাব, আমরা কিন্তু সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছি। এই চলার পথে কারোর কোনো কথা ব্যতিক্রম থাকতেই পারে, সেটা আমরা আলোচনা করে ঠিক করব, কিন্তু অভীষ্ট লক্ষ্যে পৌঁছে জনগণ যে আজকে বাংলার মানুষ আজকে দুনিয়ায় একটি দাঁড়িয়েছে, শস্য শ্যামলা সুজল শ্যামলা সোনার বাংলা এই বাংলাদেশ আজকে আন্তর্জাতিক বিশ্বে যে দাঁড়িয়েছে, এটা কিন্তু আমাদের সবাইকে মনে রেখে আগামী দিনে কাজ করলে নিশ্চয়ই বাংলাদেশের যে স্বপ্ন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণে আমরা দেশকে। ধন্যবাদ মিস্টার হাবিবুর রহমান হাবিব। জি, ওই প্রশ্নের উত্তর, ওই একই প্রশ্নের উত্তর, ওই প্রশ্নের উত্তর আমি একদম নির্দ্বিধায় বলবো, এরশাদের সরকারের পতন হয়েছে, এরশাদের পতন হয়নি। তো সে যেদিন মারা যান যিনি, যেদিন উনি, সেদিন উনি বিরোধী দলের নেতা ছিলেন, এর দায় কার? এটা কিন্তু জাতি আজ হোক আর কাল হোক এর জবাব কিন্তু আমাদেরকে দিতে হবে। আমি এককভাবে কাউকে না বললেও এটা আমি এইভাবে বলতে চাই। আর একটা জিনিস, আমি অনেকগুলো জিনিস আছে না ক্লিয়ার, আমি একটি কথা আমার সবই আমার যে কথাটা বললো কথাটা আমি যেটা বলেছি ওইটাই সত্য, ঠিক আছে না? উনি শপথ করানোর পর জয় বাংলা স্লোগান দেওয়ার কারণেই বিদ্রোহটা হয় এবং নজরকে শপথ পদ বলেন। হ্যাঁ, 13 তারিখে যখন হয়েছিল, সৌবি আহমদ যখন প্রধানমন্ত্রীর পিছনে ছিলেন, তখন আমি আমান উল্লাহ আমান খালিগড়ের খোকন নাজিমুদ্দিন আলম নজরক প্রধান, আমরা তখন হসপিটালে ছিলাম 11 তারিখে আহত হয়ে। হ্যাঁ, সেদিন আরেকবার এই ঘটনা ঘটার কারণেই তখন আবার দ্বিধা হয়ে গেছে। আর এই যে জয় বাংলা স্লোগানটা, এছাড়া অনেক পরে সিলেটে যখন আমি আহমদুল্লাহ আমার একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওই জয় বাংলা স্লোগান নিয়ে ওখানেও একটা হট্টগোল হয়েছিল, তখন ওখানেই সিদ্ধান্ত দিলাম
যে যারা জয় বাংলা বলবে জয় বাংলাই বলবো, যারা জিন্দাবাদ বলবো জিন্দাবাদই বলবো। তো এই যে সমস্ত সমস্যা সমাধানগুলো আমরা সমাধান করতে পেরেছি আমি নির্দ্বিধায় বলবো, সেদিন চলে আমানুল্লাহ আমান খাইল কবির খোকন আলমরা মিলন এদের মতো নেতৃত্ব না থেকে এর চেয়ে বেশি পরিপক্ক যদি থাকতো, তাহলে আমি যেভাবে এদের সাথে মিশতে পেরেছি বলতে পেরেছি অনেক ব্যত্যয় হতো। মানে আমরা একবার যে কোনো প্রশ্নে আমরা কিন্তু এক হয়ে যেতাম, একটা ঘটনা। আর দ্বিতীয়ত যে ঘটনা সেটি হলো ওই ওই কথাটা বলে আছে কাদের ভাই শিখে নেতিবাচক রাজনীতির ইতিবাচক রায় ডাক্তার জালালের পরে ওই বিবৃতিটা আমি দিয়েছিলাম। যাই হোক, জালাল ভাই যে কথা বলেন, জালাল ভাই অত্যন্ত শুদ্ধ আমার ব্যক্তিত্ব এবং সারা জীবন রাজনীতি করেছেন, যদি আওয়ামী লীগ ওনাকে সেই মূল্যায়নটা করেননি। তো ওই দিন যে জালাল ভাইয়ের মারা যাওয়ার কথা, মিলন টান মারা গেলেন, তার জালাল ভাইয়ের সাথে ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিশনার নজরুল। নজরুল যখন টিএসসির ওখান থেকে জালাল ভাইয়ের কাছে নেমে গেছে, মিলন আলাদা রিক্সা যাচ্ছিল, তখন জালাল ভাই মিলনকে ডেকে এক রিক্সা ওঠানোর কারণে জালাল ভাই সরে গেছে গুলিটা। তো টার্গেট যদি হয়ে থাকে তা জালাল ভাই, আর বিনা টার্গেট হয়ে থাকে তাহলে তো দুজনে যে কোনো একদিন মারা গেছে। যাই হোক, এই আন্দোলনের বৈশিষ্ট্যগুলোকে আমাদের একটা স্বীকার করতেই হবে। বাংলাদেশের সমস্ত পেশাজীবী থেকে শুরু করে সমস্ত সংগঠন কিন্তু এমনভাবে আমাদেরকে সমর্থন দিয়েছে, এই জন্য মোহাম্মদ জাহাঙ্গীর থেকে তারা ওই সময় মার খায়নি কে, এমন কোন ছাত্রনেতা আছে যার পিঠে এরশাদের ওই সময় পুলিশ বিডিআর এবং এর আঘাত পড়ে নি এমন একজন ছাত্রনেতা আমি নেই। শেষ কথা আমি এটা বলেই করতে চাই, জালভার কথা শ্রদ্ধা রেখেই বলবো, যে উদ্দেশ্যে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম ষষ্ঠ শ্যামলা সুবাংলা আমার হয়েছে কিনা আমি জানি না, হয়নি। তবে ভোট যে 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 ইরশাদের কাছ থেকে আমরা ক্ষমতা নিয়ে জানি এত আহত হলাম, আজকে সে জায়গায় নেই, আমরা অনেক দূরে আমরা চলে গেছি বলেই আজকে হাবিবুর রহমান হাবিবকে ভোটের দিনে হাসপাতালে শুয়ে থাকতে হয়। আবার হাবিবুর রহমান হাবিব যখন ভোট টন্দে যেতে পারে না তখন বলে যে ভোট দিতে যায়নি। ধন্যবাদ। কিন্তু এই উত্তরটা তো একবার দিতে জানতে চাই, আমি কেন যেতে পারলাম না 2018 সালে, এবার কেন আমি গেলাম না? ধন্যবাদ মিস্টার শফি আহমেদ। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা হচ্ছে এরশাদের পতন আসলেই হয়েছে কিনা, এরশাদ বিদায় নিয়েছেন কিনা। এরশাদের পতন মানে হচ্ছে এরশাদ সিম্বল অফ অটোক্রেসি, স্বৈরতন্ত্রের প্রতীক। আমরা স্বৈরতন্ত্রের অবসান চেয়েছিলাম, পূর্ণ গণতান্ত্রিক সমাজ কায়েম করতে চেয়েছিলাম। তাই এখানে আমরা সকলেই একমত হব যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যে ত্রুটি বিচ্যুতিগুলি কাজ করছে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যে ত্রুটি বিচ্যুতিগুলি কাজ করছে, তাতে জনগণের সঠিক নেতৃত্ব প্রতিফলিত হচ্ছে না। এখানে সাম্প্রদায়িকতার বীজ বাষ্প আজকে সমাজে প্রকট আকার ধারণ করেছে। তো এই সমস্ত ক্ষেত্রে যে এরশাদের পতন হওয়া, এরশাদ ব্যক্তি এরশাদের সাথে তো আমাদের কোনো শত্রুতা ছিল না, তো সেই ক্ষেত্রে এরশাদের যেটা হাবিবে বললেন যে এরশাদ যেদিন মৃত্যুবরণ করেন, তা এরশাদ তো হাইকোর্টের যে রায়, হাইকোর্টের রায় অনুযায়ী জিয়া এরশাদের শাসন অবৈধ, তো সেই অবৈধ শাসকের যে সেলিব্রেশন হলো মৃত্যুর পরে, তো সেটা অকল্পনীয়। তাহলে কেন হলো? সেটা হচ্ছে এটার দায় আমরাও, আমি আর জালাল ভাই এড়াতে পারবো না, এটার দায় হাইব ভাই এবং আমানুল্লাহ আমান সাহেব এড়াতে পারবেন না। কী কারণে? যে এই যে অপরাজনীতি, নষ্ট রাজনীতি, এরশাদকে নিয়ে টানাটানি এবং জামাত হেফাজতকে নিয়ে টানাটানি, এই যে মূল আকাঙ্ক্ষা আমাদের রাজনৈতিক ছিল সেই আকাঙ্ক্ষাটাকে নষ্ট করেছে এরশাদকে। কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, তারা মানে টানাটানি করে এ করেছে। এরশাদ 5টা আসনে নির্বাচিত হয়েছে, এটা কোনো ফ্যাক্টর না, রংপুরে 5টা আসন, এটা দিয়ে সারা বাংলাদেশের পাবলিকের সেন্টিমেন্ট জাজমেন্ট করা যাবে না। তো আমার মূল কথাটা হচ্ছে যে জনগণ স্বৈরতন্ত্রের পতন চেয়েছিল, আমাদের কাছে চেয়েছিল, আমরা একটা ইভেন আমরা সংসদীয় গণতন্ত্রেও আসতে পারি না, সেটাও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আমাদেরকে ডেকে বললেন যে তোমরা একটু দুই নেত্রীকে চাপ দাও। তো আওয়ামী লীগের নেত্রী রাজি ছিলেন, বিএনপি নেত্রীকে আমাদের অনুরোধ করতে হয়েছে, উনিও রাজি হয়েছেন, নির্দ্বিধায় রাজি হয়েছেন। এবং তিন জোটের উপর রেখা সর্বদলীয় ছাত্রকে দশ দফা অনুযায়ী দেশটা যদি গণতন্ত্রের একটা ইলেকশন, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আসলাম, তার যে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলি আছে, যেমন মানবাধিকার কমিশন, তত্ত্ব কমিশন, যেমন এই যে সাম্প্রতিককালে মার্কিন ইলেকশন হয়ে গেল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও মানে না, কিন্তু জো বাইডেনের পক্ষে কিন্তু তার অর্গেনগুলি কাজ করে যাচ্ছে, ইনস্টিটিউশনগুলি, তো আমরা সেই ইনস্টিটিউশনগুলিকে স্ট্রেন্থেন করতে পারি নাই, সেই ব্যর্থতার কারণে আমাদের আকাঙ্ক্ষাগুলি পূরণ হয় নাই। মিস আমানুল্লাহ মান, এরপর কি আরো সুযোগ আছে না? শেষ না না, এরপর আরেকবার আরেক রাউন্ড আসবো আমি। অন্য আপনাকে ধন্যবাদ আজকে আমাদের এই স্মরণ করার সুযোগ করে দিয়েছেন, বিশেষ করে তৎসময়ে সর্বদলীয় ছাত্রকে এবং ডাকসু আমরা যারা করেছিলাম, আজকে জাহাঙ্গীর সাত্তার টিঙ্কু, জাহাঙ্গীর সাত্তার টিঙ্কু তাকে স্মরণ করিস ঠিক, কিন্তু আজকে আমাদের মাঝে নেই, আল্লাহ তাকে বেসেঞ্জার করে, মিরাজুল ইসলাম আব্বাসী সেও নেই এই আজকের এই অবস্থায়, এবং অনেকেই আমাদের কাছ থেকে চলে গেছেন, নর্মাল হয়েছে। আসলে যে প্রশ্নটা আপনি করেছেন, এরশাদ যখন ক্ষমতায় আসে, যেদিন আসে সেদিনই আজকের প্রধানমন্ত্রী বলেছিল আই এম নট আনহ্যাপি, এক নম্বর। দুই নম্বর,
86 যখন নির্বাচন কেউ যাব না, উনি চলে গেলেন সাথে সাথে, আমি বিতর্কে যাব না আজকে, উনি চলে গেলেন। আট দল সাত দল, শহীদ ভাই তখন ছিলেন 15 দলের মধ্যে, আট দল সাত দল ভাগ হয়ে গেল, শহীদ ভাই তখন পাঁচ দলে চলে গেলেন, আট দল পাঁচ দল সেখানে চলে গেলেন। এই যে কোথেকে বিতর্কগুলো আসে, না আর এক হয়নি, আর এক হয়নি, এভাবে চলে গেলেন। এবং ক্ষমতায় এসে এরশাদ বিশেষ দূত, ক্ষমতায় এসে যখন আজকের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসলেন বিশেষ দূত হলেন, এবং বিরোধী দল হলো জাতীয় পার্টি, এরশাদ নির্বাচনে যাবে না, তারপর জোর করে তাকে এমপি বানিয়ে তাকে বানানো হলো, এবং বিএনপি 6 সিট পান আর জাতীয় পার্টি 30 সিট পান, বিরোধী দল হয়ে যায় আজকে, আজকেও বিরোধী দল। কিন্তু এরশাদের সঙ্গে জোট তো বিএনপিও করার চেষ্টা করেছে, আমরা জানি বিএনপি চেষ্টা করেছে, বিএনপি করেছে খানিকটা সময়, এবং এরশাদের একটা ভগ্নাংশ কিন্তু বিএনপির সঙ্গে দীর্ঘদিন জোটে ছিল, জাতীয় পার্টি নাজির রহমান মঞ্জু নেতৃত্বাধীন অংশ। রাইট, এই যে গণতন্ত্র, গণতন্ত্র যে নির্বাসিত হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে মিলিত হয়েছিল, একজনও করেছিল, এটা সঠিক, সঠিক কথা বলেছেন, এটা আসলে কারো পক্ষে এটা ঠিক না। এই যে এই যে জিনিসটা যে হচ্ছে, হচ্ছিল, এরশাদকে কখনই আমরা ছাত্র সমাজ মেনে নিইনি, এবং সেখানে জাতীয় পর্যায়ে যখন এই ধরনের ঘটনা ঘটলো, বিশেষ দল ক্ষমতায় এসে বিরোধী দল বানানো হলো, বিশেষ দূত বানানো হলো, এবং এই সমস্ত পর্যায়ে জাতির সামনে, জাতির সামনে আসলে এটা তাকে স্টাবলিশ করা হয়েছিল, এবং এই পর্যায়ে যেখানে আমরা দেখেছি যে বিএনপি এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, এই যে অবস্থানটা, কার কী অবস্থান, কী পর্যায়ে, জাতি এটাকে তামাশা মনে করছে এই পর্যায়ে, এবং সেখানে যে নির্বাচনটা হলো ভোটের আগের দিন কী করা সিলমারা, এবং নির্বাচনের দিন সিলমারা, একটা কথা আপনার মনে আছে এবং এখনও আমি মনে করি, সেটা হলো 52-এর ভাষা আন্দোলন ছাত্ররা করেছে, 62-এর শিক্ষা আন্দোলন ছাত্ররা করেছে এবং অধিকার প্রতিষ্ঠা করেছে, 69-এর গণঅভ্যুত্থান ছাত্ররা করেছে এবং সেটাও ছাত্ররা তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে, 71-এর মুক্তিযুদ্ধ, অসম রব, সে ফ্ল্যাগ স্বাধীনতার পতাকা উত্তোলন শেষ করতে হবে, এবং সেখানে আমাদের আরও এরকম 90-এর ছাত্র আন্দোলন ছাত্ররা করেছে, এবং এই পর্যায়ে ছাত্র সমাজ আজকে একত্রিত হয়েই কিন্তু সেই পর্যায়েটা এসেছে। অতএব আজকে এরশাদের যে পর্যায়ে, যে অবস্থান, যেভাবে আছে, এটা কখনোই থাকবে না, যদি যদি আমি সেই কথাটা বলতে চাই, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হয়, যদি গণতন্ত্র পুনরুদ্ধার হয়, তাহলে আর এই পর্যায়ে থাকবে না। অতএব ধন্যবাদ। মানে এরশাদের বিরোধী আন্দোলনে যারা আপনারা ছাত্র নেতা ছিলেন এবং পরে কেউ কেউ জাতীয় রাজনীতিতে প্রবেশ করেছেন, সেই সময়টাতে এরশাদের বিদায় হয়েছে হয়নি সেই আলোচনা যদি আমরা নাও যাই, সেই সময়টাতে অনেকগুলো অঙ্গীকার, অনেকগুলো, যেমন ছাত্র সংগ্রাম পরিষদের 10 দফার কথা আমরা বলতে পারি, শফি আহমেদ উল্লেখ করেছেন তিন জোটের রূপরেখার কথা, অন্যান্য সংগঠনের পেশাজীবী বা ঐক্য সংগঠন যেগুলো ছিল তাদের নানা রকমের দাবি দাওয়া ছিল। আমার প্রশ্ন যে এর পরে, এরশাদের বিদায়ের পরে অনেকগুলো বছর গেছে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ প্রবেশ করেছে, সবাই খুব আশাবাদী হয়েছিল, এবং আপনারাও প্রত্যেকেই জাতীয় রাজনীতিতে জায়গা করে নিয়েছেন, আমানুল্লাহ আমান তো মন্ত্রী হয়েছেন, এমপি ছিলেন দলে, চার চারবারের এমপি, দলে গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন, শফি আহমেদ জাতীয় রাজনীতিতে সক্রিয় আছেন, হাবিবুর রহমান হাবিব, শফি আহমেদ যদিও দল পরিবর্তন করেছেন, হাবিবুর রহমান হাবিবও দল পরিবর্তন করেছেন, এবং দল পরিবর্তন করেও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটা অবস্থানই আছেন আপনি, এবং ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন এবং তিনি অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। আমার প্রশ্ন যে সেই অঙ্গীকার পূরণের ক্ষেত্রে আপনারা নিজেরা কী করলেন, বা আপনাদের ভূমিকা কী, অবদান কী, আপনারা নিজেদের, নিজেরা সেই কমিটমেন্টটা কতটা রক্ষা করেছেন, একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই, এবং সেখানটাতে আপনাদের আজকের দিনে দাঁড়িয়ে আত্মউপলব্ধি কি, ভবিষ্যতের জন্য আপনাদের নির্দেশনা কি, খুবই ছোট্ট করে, এক এক মিনিট বেশি সময় হবে বোধহয় প্রত্যেকের জন্য। বিশেষ শফি আহমেদ, আমি বলবো, আমি বললে এই কথা বলতে হয় যে দেশ স্বাধীনতার পরে বঙ্গবন্ধু 10ই জানুয়ারি যখন দেশে ফিরলেন, তার কিছুদিন পরেই খন্দকার মুস্তাক অ্যান্ড হিজ গং যাবে বঙ্গবন্ধুকে ঘিরে ফেলেছিল, ঠিক এরশাদের পতনের পরে যে রাজনৈতিক টানাহেসরা শুরু হয়েছিল, যে আমাদের তিন জোটের নেতৃবৃন্দের মধ্যে যারা ক্ষমতায় যাওয়ার কথা, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার ক্ষমতায় যাওয়ার কথা, অথবা বেগম খালেদা জিয়ার ক্ষমতায় যাওয়ার কথা, এই যে অঙ্গীকারগুলি তারা করেছিলেন, সব অঙ্গীকার তো না, মূল কথা হচ্ছে গণতন্ত্রের জন্য মানে পরিপূরক যে অঙ্গীকারগুলি, যেমন ছাত্রদের শিক্ষার পরিবেশ, শিক্ষার মান,
বা ডাক্তারদের চিকিৎসকদের স্বাস্থ্যনীতি, জনগণের কল্যাণে আইনজীবীদের বিভিন্ন দাবি দেওয়া, সাংবাদিকদের দাবি দেওয়া, এখানে কালা কানুন একের পর এক অব্যাহত রয়েছে। আমরা ততক্ষণ পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করতে পেরেছি তত্ত্বাবধায়ক সরকার পর্যন্ত। যখন এই সুইচ ওভার হয়েছে, বিএনপি নির্বাচিত হয়েছে, তারপরে আস্তে আস্তে এটা এন্টি এস্টাবলিশমেন্ট থেকে ছাত্র সমাজ প্রো এস্টাবলিশমেন্টের দিকে চলে গিয়েছে, যখন ছাত্ররা আর তেমনভাবে সক্রিয়ভাবে রাজনীতি করে নাই। এই এই বিগত সময়গুলি 27 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে, সব হাতছাড়া হয়ে গেছে, সব হাতছাড়া হয়ে গেছে, ফলে স্বাধীনতার পরেও যা হয়েছে এখনও তাই হয়েছে। আমি স্বাভাবিক মনে হই। হ্যাঁ, এখানে আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে আমাদের যে আন্দোলন 10 দফা ছিল ছাত্র সমাজের, এখানে 2টি দফা বাস্তবায়ন, আমাদের আকাঙ্ক্ষা পূরণের ভিতরে ছাত্রদের বয়সসীমা 27 বছর 33 বছর বেগম এবং সংসদীয় গণতন্ত্র, বিএনপির গণতন্ত্র রাষ্ট্রপতি শাসিত সরকার, তারপরে সেখান থেকে কিন্তু সংসদীয় গণতন্ত্র ফিরে, এটা একটা বিরাট ধরনের, মানে এটা কি সংসদীয় গণতন্ত্র আসলে? না এখন তো সেটা না, এখন বলে না, মানে হয়েছে কি আসলে বাংলা? না না, চারবার তো নির্বাচন হয়েছে, বিতর্ক থাকলে তো রাষ্ট্রপতি সচিবালয়ের মতো প্রধানমন্ত্রী সচিবালয় সবটাই সংসদীয় গণতন্ত্র। না সেটা তারপরেও, তারপরেও সেখানে তো 4টি নির্বাচন হয়েছে, সেখানে তো সেই নির্বাচন তো আর প্রার্থী আহত হয় না, হেলিকপ্টার করে তো ঢাকা আসতে হয় না আমাদের মতো। সেই সেটা বললো, সেটা আপনার সংসদীয় গণতন্ত্র দেশনেত্রী বেগম খালেদা ফিরে এসেছিলেন, তার সংবিধান তার গণতন্ত্র সংসদ না করে এটাকে বিরাট ধরনের তাকে ধন্যবাদ দিতে হয়। আর যে কথাটা আসছে, আমি স্ট্রেট যে কথাটা বলতে চাই, সমস্ত আন্দোলন আমাদের আমাদের 52 সালের আন্দোলন, 69 আন্দোলন, আপনার 62 আন্দোলন, সব আন্দোলন সফলতা রয়ে গেছে, একমাত্র 90 সালের আন্দোলন একদম টোটালি একদম একদম চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছে বর্তমান সরকার। এক কথা যদি বলতে চাই, এই এর সাথে দায় দায়িত্ব আমরা নেব না, এই কারণে 86 সালে যদি আওয়ামী লীগ নির্বাচন না যেত এর সাথে 90 পর্যন্ত আসে না, এবং 96 সালে যদি আনোয়ার হোসেন মঞ্জুকে যদি সরকার যদি যোগাযোগ মন্ত্রী না বানায় পরবর্তী সময় বিএনপি 4 দলীয় জোটের ভিতরে এর সাথে আসার কোনো সুযোগ থাকবে না। অতএব এই দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে, সবার উপর চাপালে হবে না। সর্বশেষ যেটা আমি বলবো, আজকে যে প্রত্যাশা, জাতির যে প্রত্যাশা, জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সেই লক্ষ্যে 90-এর বিরোধী যে গণতান্ত্রিক আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে, এবং সেই 52 থেকে শুরু করে অধিকারের যে আন্দোলন, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছিল অনেক রক্তপাতের মধ্য দিয়ে, সেই আন্দোলন সফল হওয়ার মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল। ঠিক এমনি একটি সময়ে এখন যে পর্যায়ে জনগণের প্রত্যাশা পূরণের জন্যে, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে 90-এর চেতনায় আরেকটি সফল আন্দোলন সংগ্রাম মধ্য দিয়ে যদি আমরা সেই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারি, তাহলে নূর হোসেন, জিহাদ, ডাক্তার মিলন সহ যারা শহীদ হয়েছে তাদের আত্মদান সঠিক হবে, এবং তাদের আত্মদান সঠিকভাবে আমরা মনে করব এবং হবে সেটা। ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন, আমি বলতে চাচ্ছিলাম যে 90-এর গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে যে সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তারা 5 বছর দেশ পরিচালনার পরে আবার 96-এ যে সরকার গঠিত হয়েছিল, তারা দেশ পরিচালনা করে বাংলার মানুষকে কিন্তু একটি পর্যায়ে যেয়ে উপনীত করেছিল। আমাদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র কিন্তু আমরা এক ধাপ এগিয়েও গিয়েছিলাম। আমি অতীতের ইতিহাস টানতে চাই না, স্বাধীনতার পরে কারা ক্ষমতায় আসলো, স্বাধীনতার পরে কারা পৃষ্ঠে ছুরি আঘাত করার জন্য ব্যস্ত ছিল, সেই ইতিহাস আমি টানতে চাই না। আমি শুধু সর্বশেষ যেটা বলতে চাই, 90-এর গণ অভ্যুত্থানের পরে ছাত্ররা যে অবস্থার সৃষ্টি করেছিল তার প্রেক্ষাপটে পরপর যে সরকার গঠিত হয়েছিল, তারা কিন্তু গণতান্ত্রিক ধারায় কাজ করেছিল, এবং গণতান্ত্রিক ধারায় কাজ না করলে নিশ্চয়ই 2001 সালে আবার আরেকটি রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারত না। আজকের প্রেক্ষাপটে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে নির্বাচনের কথা বলেন, সেই নির্বাচনে জনগণ রায়ের ভেতর দিয়ে কিন্তু দেশ পরিচালনা হয়েছে, পরিচালনার ভেতর দিয়ে কিছু ডাইনে বামের ব্যবস্থা তো থাকতেই পারে, কিন্তু অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য এই গণতান্ত্রিক সরকারে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা যে কাজগুলো করেছেন সেটা কিন্তু একদিন ইতিহাসে লেখা আছে, ইতিহাসে লেখা থাকবে, এবং বাংলার মানুষ আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিলেন, এটাই ইতিহাস, এটাই বাস্তব, এটাই সত্য। তো আপনার আজকের অনুষ্ঠানে আপনার নিমন্ত্রণ পেয়ে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত, ধন্যবাদ জ্ঞাপন করছি।
মোস্তফা জালাল মহিউদ্দিন, মিস্টার হাবিবুর রহমান হাবিব, মিস্টার শফি আহমেদ এবং মিস্টার আমানুল্লাহ আমান, আপনাদের প্রতি আপনাদের ধন্যবাদ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন শুভেচ্ছা সেই সময়কার অবদানের জন্য। যদিও পরবর্তী পর্যায়ের আপনাদের ভূমিকা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন বিতর্ক থাকতে পারে, আমি সেই প্রসঙ্গে যাই না, কিন্তু যখন যার যেটুকু অবদান সেটুকু আমরা স্বীকার করতে চাই, স্মরণ করতে চাই, সেজন্যই আজকের এই আয়োজন। দর্শক, কথা হচ্ছিল 30 বছর আগের ঘটনাবলি নিয়ে, বলা যেতে পারে আরও 38-39 বছরের সময়কার কথা, মানে 30 বছরের আগের 9 বছরের ঘটনাবলি নিয়ে। সেই এরশাদের বিদায়, স্বৈর শাসক হিসেবে যাকে আখ্যায়িত করা হতো, তার বিদায়কে যারা নিশ্চিত করবার জন্য 9 বছর সংগ্রাম করেছিলেন তাদেরকে আমরা উপস্থাপন করবার চেষ্টা করেছি। গতকালও কয়েকজন ছিলেন, আজকে আছেন, আগামীকালকেও থাকবেন। এবং এরশাদের সময়টা অনেকেই হাস্যরস করতেন, এরশাদের সময় রাজনীতিবিদরা হঠাৎ করে দলবদল করে মন্ত্রী হয়ে যেতেন, সেগুলো নিয়ে অনেকের মধ্যেই হাস্যরস ছিল, রাজনীতি নিয়ে নানা প্রশ্ন তোলা হতো। এরশাদের সকালের কথার সঙ্গে বিকেলের কথার কোনো মিল খুঁজে পাওয়া যেত না, এখন একটা ঘোষণা দিলে কিছুক্ষণ পরেই হয়তো সেই ঘোষণা বদলে আরেকটি নতুন ঘোষণা দিতেন, কিন্তু তখনও রাজনীতিটা ছিল, তখন মানুষকে রাজনীতিকে তামাশা বলতেন না। আজকের অনুষ্ঠানে কিন্তু আমি না, আমার অতিথিদের একজন উচ্চারণ করছিলেন যে রাজনীতি এখন তামাশায় পরিণত হয়েছে, এবং সেটি কিন্তু এই যেটিকে এখন গণতন্ত্র বলা হচ্ছে এটি কিন্তু গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জাস্কর এবং দুর্ভাগ্যজনক, যেটি সামরিক শাসন আমলে, স্বৈর শাসকের আমলে রাজনীতিটা ছিল এবং রাজনীতিকে তামাশা বলতো না। আমরা আশা করব যে রাজনীতিকরা এই আন্দোলনে সক্রিয় ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, নিঃসন্দেহে দেশের দুই শীর্ষ নেত্রী তাদের অবদানও স্মরণযোগ্য, তারাও নির্যাতন ভোগ করেছেন, কারাবরণ ছিলেন, তাদের ত্যাগের কথা জাতি স্মরণ করবে, কিন্তু রাজনীতিকে রাজনীতিতে ফিরিয়ে আনা তাদের এখন দায়িত্ব। এবং মনে রাখতে হবে রাজনীতি যখনই বিপথে গেছে, যখনই দেশে অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় এসছে, যখনই উগ্র শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, তার দায় কিন্তু রাজনীতিবিদদের নিতে হবে, কারণ রাজনীতিবিদের আশ্রয় প্রশ্রয় সেটি হয়েছে। আমরা আশা করব যে আমরা সামনে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করব, আমরা এরশাদের বিদায়ের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানকে স্মরণ করছি, এবং স্মরণ করে কথা অবশ্যই আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে জনগণের চেয়ে বড় শক্তি নেই, জনগণের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই, কাজে আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায়, অর্থনৈতিক প্রক্রিয়ায়, উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশীদারিত্ব আমরা দেখতে চাই, নিশ্চিত করতে চাই, এবং আমরা আশা করব যে আমাদের রাজনীতিবিদরা গণতন্ত্রকেই তাদের একমাত্র আরাধ্য হিসেবে বিবেচনা করবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।